তাইওয়ান ঘিরে আবারও উত্তপ্ত হয়েছে ইন্দো প্যাসিফিক এলাকা। কদিন পরপরই তাইওয়ানের আকাশে ঢুকে পড়ছে চীনা জঙ্গি বিমানের বহর। অবশ্য চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক কখনোই ভালো ছিল না, কিন্তু এতটাও খারাপ ছিল না যতটা গত কয়েক সপ্তাহে দৃশ্যমান হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক গত 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে এসে পৌঁছেছে। চীন হুমকি দিয়েছে তাইওয়ানকে কেড়ে নিয়ে পূর্ণ চীনা ভূখণ্ড হিসেবে ঘোষণা দেবার। কিন্তু চীন কিভাবে প্রকাশ্যে আরেকটি দেশ দখলের ঘোষণা দেয়? তাহলে কি তাইওয়ান চীনেরই অংশ, নাকি চীনেরই স্বশাসিত কোনো অঞ্চল অথবা কোনো স্বতন্ত্র দেশ? এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে গেলে যেতে হবে ইতিহাসে, তবে সেই ইতিহাসও বেশ জটিল। তাইওয়ান নিয়ে বিতর্ক বহুদিনের। চীন কদিন পরপর নানা ভয়ভীতি দেখানোর মধ্য দিয়ে বিষয়টিতে উত্তেজনা ছড়ায়, বাগযুদ্ধে জড়িয়ে পড়ে তাইওয়ানের পশ্চিমা মিত্রদের সাথেও। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ, এটি চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটি প্রদেশ, যার উপর কখনো দাবি ছাড়েননি চাইনিজরা। চীনের কমিউনিস্ট সরকার মনে করে তাইওয়ান ভবিষ্যতে আবারও চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে, আর তখন তাইওয়ানের স্বতন্ত্র রাষ্ট্রসত্তা বিলুপ্ত হবে। চীন আর তাইওয়ানের পাল্টাপাল্টি দাবির কারণেই সংশয় তৈরি হয়েছে এই ভূখণ্ডকে ঠিক কিভাবে গ্রহণ করা হবে, তাকে কি নামে ডাকা হবে। চীন কেন তাইওয়ানকে নিজের অংশ মনে করে, সেই জটিলতা বুঝতে 72 বছরের আগের ইতিহাসে ফেরা যাক। 36,000 বর্গ কিলোমিটারের দ্বীপ রাষ্ট্র তাইওয়ান দক্ষিণ চীন সাগরে অবস্থিত। দেশটির উত্তর পশ্চিমে রয়েছে চীনের জলসীমা, তবে চীনের স্থলভাগের সাথে তার কোনো সীমান্ত নেই। দীর্ঘ সময় ধরে তাইওয়ান শাসিত হয়েছে চীনা সম্রাটদের দ্বারাই, তবে একসময় এটি জাপানের দখলে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপ রাষ্ট্রটির মালিকানা ছেড়ে দেওয়া হয় চীনের তখনকার জাতীয়তাবাদী সরকার কুমিনটাংয়ের হাতে। তখন চীন সরকারের প্রধান ছিলেন চিয়াং কাইশেক। জাপানি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়েছিল চিয়াং কাইশেকের কুমিনটাং ও মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টি। কিন্তু জাপান চীন ছেড়ে চলে গেলে আবারও গৃহযুদ্ধের সূচনা হয়। কমিউনিস্ট বাহিনীর সঙ্গে যুদ্ধে হেরে একের পর এক এলাকা হারাতে থাকে কাইশেকের সরকার। শেষ পর্যন্ত চিয়াং কাইশেক আর তার কুমিনটাং সরকারের লোকজন চীন ছেড়ে পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। কুমিনটাংয়ের হত্যাকর্তারা তাইওয়ানে গিয়ে রিপাবলিক অব চায়না নামে সরকার গঠন করে নিজেদেরকে পুরো চীনের প্রকৃত সরকার বলে দাবি করতে থাকে। কিন্তু চীনের কমিউনিস্ট সরকারকে সমর্থন দেয়নি পশ্চিমা বিশ্ব ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, কারণ কমিউনিজমের সাথে গণতন্ত্রের বিরোধ ঐতিহাসিক। সে কারণেই জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের অনেক দেশ ও সংস্থা চিয়াং কাইশেকের সরকারকে চীনের প্রকৃত সরকার হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সাল পর্যন্ত তাইওয়ানের সরকারই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধিত্ব করেছে, কিন্তু পরবর্তীতে সমাজতান্ত্রিক চীনের সংস্কার শুরু হলে তাকে স্বাগত জানায় আমেরিকা ও জাতিসংঘ। জাতিসংঘ বেইজিংয়ের সরকারকে চীনের আসল সরকার বলে স্বীকৃতি দেয়। তারপর থেকে বিশ্বের বেশিরভাগ দেশও জাতিসংঘের পথেই হাঁটল, তাইওয়ানের বন্ধুরাষ্ট্র কমতে থাকল। 80 দশকে যখন দুই দেশের সম্পর্ক কিছুটা ভালোর দিকে এগোচ্ছিল, সেই সুযোগে চীন তাইওয়ানকে প্রস্তাব দেয় এক দেশ দুই পদ্ধতি বাস্তবায়নের। মানে তাইওয়ান মূল চীনে বিলুপ্ত হবে, তার পরিবর্তে তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু চীনের প্রস্তাব মানেনি তাইওয়ান। পরিস্থিতি আরও জটিল হয় 2004 সালে। তাইওয়ান ঘোষণা দেয় তারা চীনের সাথে যাবে না, সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। তাইওয়ানের এই ঘোষণায় ক্ষুব্ধ হয় চীন। পরের বছরই তড়িঘড়ি করে একটি আইন পাশ করে চীন, যেখানে বলা হয় তাইওয়ান চীন থেকে আলাদা হওয়ার চেষ্টা করলে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে পারবে, অর্থাৎ সরাসরি যুদ্ধের হুমকি। চীন দৃঢ়ভাবে বিশ্বাস করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, কাজেই তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা মানে যুদ্ধ ঘোষণা। তাইওয়ান স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে নাকি চীনের সঙ্গে একীভূত হবে, এ নিয়ে তাইওয়ানের রাজনৈতিক দল এবং জনগণও দ্বিধাবিভক্ত। দেশটির বড় দুই দলের মধ্যে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি চায় তাইওয়ান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। অন্যদিকে 1949 সালে কমিউনিস্টদের তাড়া খেয়ে পালিয়ে আসা কুওমিটাং পার্টি চায় মূল চীনের সঙ্গে যুক্ত হতে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া এত সহজ হবে না, কারণ তাইওয়ানের অর্থনীতির বড় একটা অংশ এখনও চীনের উপরই নির্ভরশীল। রাজনৈতিক বিরোধ থাকলেও দুই দেশ এর মধ্যে বাণিজ্য কিন্তু আটকে নেই।
Radio Today, 89.6 FM.